আর আমার গলাটা একটা ভয় করছে, যখন আমি তাকে যদি মায়ের মুখে যাবে কানি না ভাই। আমার শোনা হয়েছে শুয়ে রয়েছে যে দুজন আমার ভাইয়ের কথা তারে বেঁধে ও। যশোরের সারসাই মাদ্রাসা ছাত্রের শ্বাসরোধ করে হত্যার অভিযোগ, হবে কোরআনের হাফেজ, সেই স্বপ্ন পূরণ হলো না আর, অকালেই ঝরে গেল কোরআনের পাখি। এমনি সব বাদ ভাঙ্গা আত্মীয় স্বজনদের নিষ্ঠুর অত্যাচারে পৃথিবী থেকে চলে যেতে হলো আদরের সন্তানকে। পিতা মাতা ও বোনসহ পরিবারে চলছে শোকের মাতম, চাপা আহাজারিতে এলাকার বাতাস যেন ভারী হয়ে উঠেছে। সবাইকে কাঁদিয়ে আপন ঠিকানায় চলে গেছে মাদ্রাসা পড়ুয়া ছাত্র নয়ন। যশোরের সারসা উপজেলার একটি হেফজোখানায় এই শিশু শিক্ষার্থীকে তার সহপাঠীরা গলায় ফাঁস লাগিয়ে হত্যা করেছে বলে অভিযোগ করেছে স্বজনরা। ঘটনাটি ঘটেছে যশোরের সারসা উপজেলার গোগা হাফিজিয়া মাদ্রাসায়। নিহত শিশু শিক্ষার্থী তানজিন মাহমুদ নয়ন ১৩ উপজেলার বেনাপোল বৃত্তি আসলা গ্রামের আলতাফ হোসেনের একমাত্র ছেলে। সাম্মু আমার মাথায় সব হয়েছে, আমার তো মাথায় আঘাত লেগেল, ডাক্তারে বলেছে সিটি স্ক্যান করেছে, বাবু তোমার আমার মাথায় তো অনেক আঘাত, এখন তুমি কিছু বলতে পারবা না, যখন তুমি স্বাভাবিক খাবা সেখন তুমি সব বলতে পারবা তোমার জীবনে কি কাহিনি ঘটেছে। আমার বাপ বলছে আম্মু তুমি কেন বসো, বসলাম দই মাপু, বসার পরে বলছে আম্মু আমরা হরিজন তারপর ধান তুলতে গেলাম, ওই কালেকশনে আমাদের হয়েছে কাল, ওই কালেকশনে ওরা ও আমার সাথে মারামারি করছে, গাল দিয়েছে, আমার ধাক্কা মেরে স্যার বলেছে তোর দেখে নেবো। আমি বলছি নিশা সে রাত্রে আমার শোনা ওই দুই তলায় এক কোলে ঘুমাই রয়েছে, থাকার পরে বলছে আমার পা দুটো এইভাবে ধরেছে একজন ওই হ্যানুর, আর আমার গলাটা একটা ভয় করছে, যখন আমি তাকে দেখি মাহিম আমার গলায় ভয় করছে, মাহিম তখন আমার নাক দিয়ে যখন রক্ত বেরোচ্ছে গলাতে বক আসছে, এরকম ওর বাপ একটা বাস করে ফেলে দিয়েছে, বাপ বাপ আমার আর বিচার কি হবে না, আমি তো বিচার দেখে যেতে চাই, বাপ সব ফটফট করে বলে গেছে আমার বাপ। স্বজন ও স্থানীয় আমার কি মেরিল, আমি কি পড়ে গেলাম, আমি কি লাভ মারিলাম, আমার নাম মেরিল, আপনি জানেন না আপনার সাহেব বলছে আমার মেরিল, হুজুর সাহেব আসছে আসছে হাফের সাহেব ঠিক আছে আল্লাহ তোমার সুস্থ করে, তখন আর বিচার আমি করব। গত 6 মে গোগা হাফিজিয়া মাদ্রাসার জন্য গ্রামে যান ধান সংগ্রহ করতে, এ সময় তুচ্ছ ঘটনায় শিক্ষার্থীদের মাঝে গণ্ডগোলের সূত্রপাত হয়। এ সময় নয়নকে দেখে নেওয়ার হুমকি দেবে বলে হুমকি দেয় সহকারীরা। আমার ভাই বলেছে ওই যে আমাদের পাশের গ্রামরা সব ইয়ানুর আর মাইন, আমার ভাই বলেছে আমার একটাই কষ্ট আমার এই বিচার আমি যেন দেখে যেতে পারি, হুজুরদের বলেছে ওদের আমার সামনে নিয়ে এসো, আমি কত দূরে প্রশ্ন করবো, প্রশ্নের উত্তর যদি ওরা দিতে পারে তা দিতে পারলে আর না দিতে পারলে ওরা আমার যেভাবে মেরেছে সেইভাবে মারব, কোনো টাকা লাগবে মারের বদলে মার, খুনের বদলে খুন, আমার বিশ্বাস চাই যত কথা ছিল সব আমার ভাই বলে গেছে, আমার ভাই অসুস্থ ছিল সুস্থ হয়ে বাসায় এসেছে, এসে আবার চলে গেছে। আমরা কি চান, আমরা এখন সুস্থ বিচার চাই, আমার শোনা হয়েছে শুয়ে রয়েছে যে দুজন আমার ভাই এরকম করেছে, আমরা তাদের এইভাবে আমার ভাই যেমন তিলে তিলে শেষ হয়ে গেছে, আমরা এইভাবে তাদের তিলে তিলে শেষ হয়ে মানে আমাদের চোখের সামনে তারা যেন ছটফট করে মরে যায়, আমরা শুধু বিচার চাই, আমরা কোনো টাকা চাই। আমার শোনা আমার সাথে বলে গেছে আপা তুমি সব দেখবা, যেন বিচার দেওয়া হয়, ওই হুজুরা হুজুরাও সব জানে, হুজুরাও সব জানে, আমার ভাই শুনে বলেছে হুজুরা শুনেও টাইম নেছে, শুনেও টাইম নেছে, ওদের সময় কোনোদিন হয়নি, তার আগে আমার শোনা ওখানে হয়ে গেল সকালে ওখানে। ওরা শুনি এখন আমরা আপনার বিশ্বাস চাই আর কি খাবো। এরই সূত্র ধরেই রাতে শিক্ষার্থীরা আরিফুল ইসলাম, ইয়ানুর ও মাহিম মিলে তাজনিন মাহমুদ নয়নকে শ্বাসরোধ করে হত্যার চেষ্টা করে বলে জানান পরিবারের সদস্যরা। নয়নের মৃত্যু হয়েছে ভেবে তারা মাদ্রাসার সিঁড়ির উপর ফেলে রেখে শিক্ষক ও পরিবারকে খবর দেওয়া হয়। আমার সন্তান ইসলামের আলোকে মানুষ করার জন্য আমি গোগা মাদ্রাসায় দিয়েছিলাম, তারপরে তার বন্ধুদের সাথে ধান কালেকশন করতে যাই, কথা কাটাকাটি করার পরে মারামারি করার পরে রাত্রে এসে তারা তার বন্ধুরা নাইম এবং
ইয়ানুরিরা এরা আমার সন্তানকে শ্বাসরুদ্ধ করে হত্যার চেষ্টা করে ফেলে রাখে। সারা রাত্র আমার হুজুররা আমার ছেলেকে উদ্ধার করেনি। তারপরে আমি যেয়ে যশোর মেডিকেল, তারপরে আমি ঢাকা মেডিকেলে নিয়ে যাই। তারপর অনেক চেষ্টার পরে আমার ছেলেকে আমি ফিরিয়ে পাই। খাওয়ার পরে আমি বাড়িতে আনি 15-20 দিন পরে। আনার পরে আমার ছেলে একটু সুস্থ হয়ে আমার সাথে তার মা বোনের সাথে সবকিছু ঘটনা বলে গেছে। তারপরে হুজুরা ধামা চাপা দেওয়ার জন্য বিভিন্ন রকম জেন লেগেছে, তারে জড়াইছে, বিভিন্ন রকম বায়না দিয়ে আমার বোঝাচ্ছে। তারপরে তার যে বাক্স ছিল, মালসামানা ছিল, তার উপরে তারা হস্তক্ষেপ করেছে এবং সেগুলো ভেঙে চুড়ে চুরমার করেছে। হুজুরা এগুলো সবকিছু জানার পরেও আমি বারবার বলেছি হুজুরা এগুলো ধামা চাপা দিয়েছে। আর হুজুরদের বারবার আমার ছেলে বলছে যে হুজুরা একটু ডাকেন, তারা বলার সাথেও কোনো রকম আসেনি। তারা শুধু বলতো আমরা মিটিং করছে আসছি, মিটিং করছে আসছি, তাদের কোনো রকম আমার বাড়িতে আনতে পারি নাই। এটা ধামা চাপার জন্য তারা বহুত চেষ্টা চালাচ্ছে। এজন্য আমি মাদ্রাসা আমি মনে করতাম একটা পবিত্র জায়গা, কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী মা শেখ হাসিনার কাছে আমার আবেদন, আর কোন ভাইয়ের মুখে যাবে কালি না ভাই। এর জন্য আমি প্রশাসনের কাছে সঠিক বিচার এবং বিচার আসে হচ্ছে কামনা করছি। এ সময় মাদ্রাসার শিক্ষকরা উপস্থিত ছিলেন। বিষয়টি ভিন্ন খাতে প্রভাবিত করতে তারে জড়িয়ে আহত হয়েছে বলে প্রচার চালানো হয়। অবশেষে 3 জুন চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার। আমাদের বাড়ির পাশে বাড়ি আমাদের প্রতিবেশী ছেলেরা খুব সৎ ছেলে, অমায়িক ছেলে, খুব ভালো ছেলে, কোরআনের পাখিও। ওর আব্বা মা দিয়েছিল একটা বিটা মানুষের মতো মানুষ বানাবে বলে, যে ভবিষ্যতে মা বাপের জন্য স্নেহ করতে পারে। কোরআনের হাফেজ হলে মা বাপের অনেক ভালো নজরে দেখবে বা আদর যত্নে রাখবে, এই জন্যই ওনারা দিয়েছিল। কিন্তু বিনা কৈফিয়তে বিনা দোষে ছোড়ার এইভাবে তারা হত্যা করলো। এ ব্যাপারে 4 জুন সারসা থানায় অপমৃত্যু মামলা হয়েছে। পরিবারের অভিযোগ তার নির্যাতনের পরিবারের অভিযোগ তার নির্যাতনের পর মাদ্রাসায় থাকা বাক্স ভাঙচুর করা হয়। মহিম মৃত্যুর আগে তার নির্যাতনের কথা পরিবারের কাছে জানিয়ে বিচার দাবি করে গেছে বলে জানান স্বজনরা। এই ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেন নিহতের পরিবার। পিতামাতা ও স্বজনেরা প্রকৃত ঘটনা বের করে অভিযুক্তদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। বিষয়টি থানায় লিখিতভাবে জানিয়ে স্বজনেরা নয়নের চিকিৎসার জন্য প্রথমে যশোর ও পরে ঢাকায় নিয়ে যায়। 3 জুন ঢাকার একটি ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে বলে জানায় তারা। তবে ঘটনাটির বিষয়ে ভিন্ন কথা বলছেন অভিযুক্তরা সহ মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি গোলাম মোস্তফা ও অধ্যক্ষ আব্দুল মজিদ। গত মাসের 8 তারিখে রাত 3টার পরে প্রতিষ্ঠানের মহতানন্দ সাহেব আমাকে খোঁজ করে বলল যে বাবা যে এখানে আছেন, এরকম একটা দুর্ঘটনা হয়েছে। তো আমি ফজর নামাজের পরে এসেছি, এসে শুনলাম ওই ছেলেটা 3য় তলার ছেলে, 2য় তলায় ছিল। তো পরে বৃষ্টি আসলে ওর গায়ে বৃষ্টি লাগে, ও চলে যাওয়ার চেষ্টা করে, আরও 2 জন ছিল সাথে। তো প্রথমটা টোপকে চলে গিয়েছে, আমার দেখাইছে, আমিও দেখেছি আপনার ওই অলটা ওই যে থামটা পেরিয়ে যাওয়ার চেষ্টা করেছে। প্রথম ছেলেটা চলে গেছে, 2য় ছেলেটা যেতে পারেনি, ওইতে পড়ে গেছে তারে বেঁধে, আর 3য়টা এই পাশেই ছিল। এটা আমি এসে শুনেছি তার পক্ষ থেকে। কোনো ছাত্রের যে এরকম আঘাত করা হয় এটাও আমার জীবনে কোনো সময় আসেনি, শুনিনি। মাদ্রাসার দড়িতে গলায় ফাঁস লেগে সে আহত হয়েছে বলে দাবি করেন তারা। ছাত্ররা আমাকে ডেকে নিয়ে আসছে তখন রাত আনুমানিক 2টো বাজতে পারে এরকম আনুমানিক। দেখি যে তাজমির এরকম অসুস্থ, তারে জড়ায়ে মানে 3তলায় যাচ্ছিল 2য় তলার থেকে, যেতে যেয়ে ওই তারে বেঁধে ও পড়ে গেছে। আর মাহিন পিছনে ছিল, ও দৌড়ে যেয়ে ভাইদেরকে ডেকে তালা খুলে ভিতরে নিয়ে আসছে। এরপরে আমি ওই অবস্থা দেখে ওর আব্বার কাছে ফোন দিয়েছি। এরপর পর ওর আব্বা চলে আসছে, এসে ওর আব্বা ওখান থেকে যশোর সদরে নিয়ে যায়। তো ইতিমধ্যে
গত পরশু দিন দুঃখজনক ঘটনা যে আমাদের ওই ছাত্রটা মারা যায়। এ বিষয়ে শার্শা থানার ওসি মনিরুজ্জামান মনির বলেন, এ ঘটনায় একটি অপমিত্র মামলা হয়েছে যার নাম তাদের সাথে পড়তো আর ধানপুরতে কি হয়েছিল আমাদের সাথে ধানপুরতে কোনো ঝামেলা হয়েছে আমার সাথে কোনো ঝামেলা হয়নি, ঝামেলা হয়েছে মাইনের সাথে মাদ্রাসা হয়েছি, সেটা তো মানে রাত্রি পড়ে গেছে, রাত্রিতে পড়ে যাওয়ার পরে আমি ছিলাম, আমি দেখেছি, দেখার পরে মাইন ভেতরে আসলে মাইন ওই বড় বাড়ির সাথে ডেকে নিয়েছে, তালা খুলে ভেতরে নিয়েছে, ভেতরে নিয়ে এসে ওই ডাক্তারের কাছে নিয়ে গেলো, নিয়ে গিয়ে এই যে লাস্টে আব্দুল এসে এসে এই বসে নিয়ে গেল। মোহাম্মদ আরিফুল ইসলাম, মাদ্রাসায় দুটো ধান মরশুমে কালেকশন হয়, কালেকশনে যাওয়ার পরে এই এক বস্তা করে ধান হয়ে গেলে মানে মসজিদে ধানটা রেখে আসে, এখন তাজমির আর একটা ছেলে পাঠাইছিলাম ধানটা মসজিদে রেখে আসতে, ও গিয়ে আর অনেকক্ষণ আসে না, এদিকে আমাদের কাছে অনেক ধান হয়ে গেছে, আমরা বোঝা চাকাতিও পারছি না, এই জন্যে মাহিন্দে পাঠাইছিলাম যে দেখে একদিন ওরা কী করছে, মাহিন যেয়ে দেখে যে ওরা বসে বসে গল্প খাচ্ছে বা বিস্কুট খাচ্ছে, এবার ও আসার পর আমি বলছি তুই কি হচ্ছে এই জায়গায় হাসিনে গল্প করছে বসে বসে রয়েছিস, আমাদের দিকে কষ্ট হচ্ছে অনেক ধান হয়ে গেছে আমরা চাকাতি পারছি না, তুই কি বসে থাকতে হয়েছিস, এই তাছাড়া এমনি আর কোনো কিছু না। তারপর রাত্রিবেলা ও আমাদের এখানে আসছে, তারপরে হুজুর আমাদের কিছু নাস্তা খরচ টাকাও দেয়, সেই টাকাটা নিতে আসছিল আমাদের হেফসখানা থেকে কিতাবখানায় নিতে আসছিল, আসার পরে ওই রাত্রি ওই জায়গায় বড়ো ভাইরা বলেছে যে চলে যা, ও যায়নি, গল্প করতে তো ক্লান্ত, তো সারাদিন কালেকশন করেছে ওই যে ঘুমাই গেছে, যাওয়ার পরে এবার ওই যখন রাত্রি বৃষ্টি এসে তখন ওই জানলার কাপড় মানে ঠাই লাগানো নেই, এই জন্য জানলা ভালো না, ওই জায়গা থেকে সিট আসার পরে কিছু কিছু ছাত্র ভাইরা উঠে গেছে, ওরা উঠে গেছে, এবার আবার তিনতলার ছাত্র বলে ওরা ওই সময় চলে যাচ্ছিলো, এখন গেটে চলে তালা দিয়ে ওরা তার আর খুলিনি, ওরা নই সেট আপ করে ওই পাশে মানে লাভ গিয়ে গলায় তাজমিরের একজন চলে গেছে পার হয়ে আর তাজমির মাঝখানে একজন পিছনে, তাজমিরের গলায় তার বেঁধে তাজমির ওই জায়গায় পড়ে গেছে, তারপরে আগে যে পার হয়ে গেছে ওইতে এসে তাজমির উঠায় ওই জায়গা থেকে পানি টানি দিয়ে মাথায় দিয়েছে, আর একজন যে এখনও পার হয়নি এই পাশে আছে ও আসছে আমাদের দৌড়ে এসে দেখেছে ভাই অমুক পড়ে গেছে তাজমির পড়ে গেছে, আর আমরা সবাই দড়ি গিয়ে তালা খুলে নিয়ে এবার ওখান থেকে নিয়ে এসে আমাদের রুমের ভিতরে এসে আরো একটু ভালো করে পানি টানি দিয়ে তেল তেল দিয়ে বসায় রাখলাম। এরপরে হুজুরের ডাক, ঘটনায় একটি অপমিত্র মামলা হয়েছে যার নম্বর 19/06/06/24। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন, লাশের পোস্টমর্টম করা হয়েছে, রিপোর্ট পাওয়ার পর বিস্তারিত জানা যাবে। এ ঘটনায় কেউ দোষী হলে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি জানান। প্রকৃত ঘটনা উদ্ঘাটিত হোক, দোষীরা শাস্তি পাক, এমনটাই দাবি পরিবার ও স্থানীয়দের। হাবিয়ার্স, আমাদের ভিডিওটি আপনার পছন্দ হলে লাইক কমেন্টস করে জানাবেন আপনার মতামত, শেয়ার করে সুযোগ করে দেবেন অন্যদেরকে দেখার, আর চ্যানেলটিতে আপনি নতুন হলে সাবস্ক্রাইব করে নিন এখনই।